আপনি বারবার বলছিলেন যে উৎসবের দোহাই দিয়ে এই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল নেওয়া হচ্ছে। প্রথমত আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যথেষ্ট মিনিংফুল হয়েছে, সবাই দেখেছে, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা, মানে ওনার চাটুকার ব্যুরোক্র্যাট পুলিশ এবং সিভিল আর ওনার দলের কিছু লোকজন, যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল মাস্টার মধ্যে কাজে ফিরতে হবে, নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে, তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে, 3/4 মেজরিটি নিয়ে আবার জিতলেন বা 42টা লোকসভায় জিতে গেলেন বা 294টা বিধানসভাতে জিতলেন, রেকর্ড করলেন, এমন একটা ভাব উচ্ছ্বাস। এতে আমার খুব খারাপ লেগেছে যে মানুষের একটা হুঁশ নেই, এই বাচ্চা মানে বোনের মতো মানে তার প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, ভাবা যায় না। আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে, কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে, যে টাকা দিতে চাইনি, স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম, কত বড় মিথ্যা কথা। 14 আগস্ট ফ্রিডম অ্যাট মিডনাইটে গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে, লাগবে 10 লাখ টাকা দেওয়াই যেতে পারে, কত বড় মিথ্যা কথা। মাত্র 15 দিনে মানে 14 তারিখ থেকে এখনো 1 মাস হয়নি, কি ভয়ঙ্কর কথাবার্তা, বলছে উৎসবে ফিরুন, কি ভাবছেন কি আপনি, সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার, আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি এই 14ই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল, সেই গণহত্যার পরে 16ই নভেম্বর 2007 তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুরিন্দর সিং নির্জা সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন, সিপিএমের সরকার ছিল, তারা চলে গেছিলো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট 2008-এর ফেব্রুয়ারি মাসে স্টে দিয়ে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের উপরে, SLP-র উপরে, 2010-এ সেই মামলা স্টে খারিজ হয়। তার মানে কি কোনো আইন আদালত বিচার কোনো নেতা মন্ত্রী এমপি MLA প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন, আমাদের কাদম্বরী বলুন, তিলোত্তমা বলুন, আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরোচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় পাল্ট বন্ধ করে দেবেন, তার সব ভুলিয়ে দেবেন, উৎসবে ফিরুন। আমি 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব, কি বলতে চায় সুপ্রিম কোর্ট, তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে, তা 18 তারিখে দেখা যাবে, পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে, বাঙালিরা ঠিক করবে, উনি কে বলা, উনি বড় বড় কথা বলছিলেন নন্দীগ্রামে নাকি 14 জনকে সিবিআই ছেড়ে দিয়েছে, ভুল ভাল আন্দোলনে না থাকলে যা হয় 14ই মার্চ 14 জন মারা গেছিল, ওইটা বলতে গিয়ে এসব বলেছে, উনি কি জানেন, উনি কি জানেন যে সিঙ্গুরে তাপসী মালিকের খুন ধর্ষণ মামলায় উনি যে 3টে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা হলো সিঙ্গুর, নন্দীগ্রাম, পরবর্তীকালে নেতাই, শেষ যে 3টে কারণের উপরে উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে একে হতেন, হতে পারেননি, চম্পলা সর্দার, ফেলানি বসাক, ওই সুচপুর, আপনার ছোট আঙ্গারিয়া, এসবের ভিত্তিতে উনি মুখ্যমন্ত্রী হননি, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শেষের 3টে কারণে, সুশীল সমাজ, সংবেদনশীল জনতা, অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন, SUC-র মতো লোক দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না, তারাও তৃণমূলের সঙ্গে জোটে গেছিলেন 9 সালের লোকসভা বা 11-র বিধানসভায় CPM-কে তাড়াবেন বলে, ডিউ টু নন্দীগ্রাম। তিনি কি জানেন যে সুহিত দত্ত 10 বছর জেল খেটে বেরিয়েছে, সিবিআই পারফরমেন্স এটাই, তিনি কি জানেন যে অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডেরা 12 বছর জেল খেটে তারপরে
যাবজ্জীবন যে সাজা তার মুক্তি পেয়েছেন, সিবিআই পারফরমেন্সটা জানেন উনি। আর উনি 2011 সালে ডিসেম্বর মাসে নন্দীগ্রামের মামলা রিওপেন করিয়ে সিআইডিকে দিয়েছিলেন। সিআইডি মুম্বাই থেকে লুকিয়ে থাকা লক্ষণ শেঠকে অ্যারেস্ট করেছিল। 181 দিন লক্ষণ শেঠ জেল খেটেছেন। 25 জনের নামে সিআইডি চার্জশিট দিয়েছে ওই মামলাতে, ফাইনাল চার্জশিট। সেই মামলায় কনভিকশন দিতে পারেনি সিআইডি ওনার দপ্তরে, জানেন উনি চরম মিথ্যাবাদী। খুব লজ্জা এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে আর আমাদের তাদের কথা শুনতে হচ্ছে। আর তারপরে যে প্রেস কনফারেন্সটা, টেনটেক ডিজি রাজীব কুমার যাকে ভোট এলে সরিয়ে দেওয়া হয়, সিঙ্গুর খ্যাত একটা বাঁদর সুপ্রতিম সরকার, আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়, যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড, এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালের নিরাপত্তা। আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে 47-এর যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায়, তাতে পশ্চিমবঙ্গ সরকার 7,000 কোটি টাকা পেয়েছে, ইউটিলাইজেশন 392 কোটি টাকা। জানেন কোনো সিসিটিভি পাবেন আপনি? এর আগে যত সিসিটিভি লাগিয়েছে সেফ ড্রাইভ সেভ লাইভে কলকাতা পুলিশকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে 60 কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে। একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো। তৃতীয়ত, সিসিটিভি লাগানোর নামে পুলিশকে, পুলিশের আইপিএসদের আরও কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হলো। যার গেল তার গেল। এরা 10 বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা 7,000 কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে 100 কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছি। কারণ নন বেঙ্গলি আইপিএস আইএসদের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না। সেই কারণে 89-এর ব্যাচ অত্রি ভট্টাচার্য, 90-এর ব্যাচ সুব্রত গুপ্তর মতো আইএসকে বাদ দিয়ে 91-এর মনোজ পন্থকে সিএস করেছে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য। আর আন্দোলন থামা টামার কোনো গল্প নেই, পুজো নিশ্চয়ই হবে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব, পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে, উৎসব হবে কি না 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে আমি মনে করি ব্যক্তিগতভাবে। বিনীত গোয়েল এক মাস আগে গিয়েছিল, এক সপ্তাহ আগে গিয়েছিল, গিয়ে রেজিগনেশন দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পাল্টা বক্তব্য, উনি ভালো করে পুজো নিয়ন্ত্রণ করতে পারেন, আজকে তো ছত্রে ছত্রে হিয়ারিং এ লাইভ ভিউতে লোক দেখেছে কি করে রাজ্য সরকারের পুলিশের পাটে কত গাফিলতি। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি এগুলো নিয়ে বলবো না, সবাই দেখেছেন এবং ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ছত্রে ছত্রে এসজি তুষার মেহতা মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের লয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ যিনি ছিলেন অনারেবল সিজিআই ছাড়া, তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এবং আজকে তো কোর্টে এসজি পরিষ্কার বলেছে যে 5 ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল, সে টাইমটা চলে গেছিল। প্রত্যেকে দেখেছে লুপ হলসগুলো, তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন, ওনার নবান্নতে ভাবখানা। এটা তো রাজনৈতিক লড়াই নয়, এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয়। যেভাবে উনার আজকে
মিথ্যা কথা অঙ্গভঙ্গি কথাবার্তা মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। এটা একটা ওনার হিংস্রতা, ওনার প্রতিহিংসা পরায়ণতা, ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ তার বহিঃপ্রকাশ বাঙালি আজকে দেখল। এরপরে পশ্চিমবাংলার মানুষ বিচার করবেন এই রকম একটা নির্লজ্জ মিথ্যাবাদী, এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই। জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড রেখে এসেছিলেন বিনীত গোয়েলকে, জুনিয়র ডাক্তারদের বললো সুযোগ পেলে নবান্নতে গিয়ে একবার হৃৎপিণ্ডটাও রেখে আসবে। চালান ছাড়া কি করে ময়না তদন্ত ভয়ঙ্কর সমস্ত রূপ, তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা ইন্টারিম অর্ডার দেবে, দেননি তারা, কেন দেননি অনারেবল সিজিআই আর অন্য যা যারা বলবেন আমার বলা ঠিক না, আমার আই হ্যাভ এনাফ রিগার্ডস টু সুপ্রিম কোর্ট। আমি 18 তারিখের জন্য অপেক্ষা করবো, কিন্তু আন্দোলন কন্টিনিউ করতে হবে এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে। আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আমার প্রতিবাদ মিছিল আছে। এই মাথা ভাঙাতে 4 তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডারা, ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে। শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবেন। স্বাস্থ্যভবনের এসওপি বলছে যে 6টার পরে ধর্ষণের ঘটনায় কখনো ময়না তদন্ত করা যাবে, সবাই দেখেছে। আপনারা ওয়েট করুন সুপ্রিম কোর্ট কি করে তার উপর ওয়েট করুন, আর 18 তারিখে সুপ্রিম কোর্ট বলার পরে উৎসব হবে না পুজো হবে, শুধুমাত্র পুজোটাই হবে না উৎসব হবে। আমি আমার ওপিনিয়ন, আমি তো 2,33,27,000 মানুষকে বিলংস করি, আমি আমার ওপিনিয়ন রাখবো। বাংলা বাঙালির আরও অনেকে আছেন তারাও তাদের কথা বলবেন, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাটকারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম শাস্তি না হয় এই আন্দোলন থামবে না।